আসসালামু আলাইকুম। সত্যের সন্ধানী আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যালো, হ্যাঁ বলেন। জি ভাই, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। জি ভাই, আমার প্রশ্ন হচ্ছে কি, বর্তমানে মুসলিমদের হচ্ছে বড় সমস্যা কোনটা মুসলিম বিশ্বে? মুসলিম দেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইসলাম, ঠিক আছে, কিন্তু কিভাবে একটু বলতে পারেন, মানে একটু বললে খুশি হতাম। কারণ ইসলাম হচ্ছে একটা অন্ধবিশ্বাস, এবং অন্ধবিশ্বাসটা হচ্ছে পৃথিবীর জন্য সবচেয়ে বড় সমস্যার ব্যাপার। অন্ধবিশ্বাস থাকাটাই হচ্ছে একটা খারাপ বিষয়, এবং অন্ধবিশ্বাস থাকলেই নানা সমস্যা সেখান থেকে ডালপালা মেলে ওঠে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরুন একদিন, ধরুন যে বিশ্বের সকল মানুষ নাস্তিক হয়ে গেল, সেক্ষেত্রে বিশ্বটা দেখতে কেমন লাগবে আপনার চোখে? ধরুন যে ধর্ম পুরোপুরি শেষ হয়ে গেল বিশ্ব থেকে, তখন কি হবে? অনেক দেশ তো নাস্তিক অলরেডি হয়ে গেছে, মানে নেদারল্যান্ডস। যেমন ধরুন, কথার মাঝখানে ধরুন যে, কথা কথা কথার মাঝখানে মাঝখানে কিন্তু কথা পছন্দ করি না, কিন্তু আচ্ছা ভাই দুঃখিত, নিজেকে মিউট করেন, নিজেকে মিউট করে রাখেন। হ্যাঁ, পৃথিবীর অনেক দেশ এখন আছে যে দেশে বেশিরভাগ মানুষই নাস্তিক, এবং তাদের যে কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশন সেকুলার কনস্টিটিউশন, মানে কোনো ধর্মের ক্ষেত্রেই তারা কোনো ধরনের কোনো ধর্ম সেই রাষ্ট্রে কোনো প্রভাব বিস্তার করে না। ইউরোপিয়ান বেশিরভাগ স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো এখন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র দুই একটা বাদে, এবং পৃথিবীর অনেকগুলো উন্নত দেশই এখন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেখানে ধর্ম তাদের রাষ্ট্রীয় কাঠামোতে কোনো ধরনের প্রভাব বিস্তার করে না, এবং বেশিরভাগ মানুষই হচ্ছে হয় নাস্তিক অথবা ধর্ম সম্পর্কে উদাসীন। ওদের চার্চ গুলা খাখা করে, ওদের চার্চে কেউ যায় না, মানে ওদের যে মানে ধর্ম আছে ধর্মকে পালন করে না, ট্যাক্স ধর্ম ট্যাক্স কেউ দেয় না, ধর্ম যারা ইয়া করে তাদেরকে নিয়ে মানুষ রীতিমতো ঠাট্টা মশকরা করে, অনেক দেশই তো আছে। আপনি একটু আপনি কি এই জিনিসগুলো জানেন না, যে ইউরোপের দেশগুলো এখন মোটামুটি ধর্মহীন ধর্মমুক্ত, এটা জানেন না? জি ভাই জানি, অবশ্যই জানি। মানে এটা প্রশ্ন করছেন কেন, এটা আবার আবার আমার কল্পনা করতে হবে, কারণ চোখে দেখতে পাচ্ছি। মানে ধরুন যে মুসলিম দেশগুলো আমি বলছি, যেমন ধরুন বাংলাদেশ, পাকিস্তান, তারপরে আফগানিস্তান, এইসব দেশগুলো, মানে আপনি বলতে চাচ্ছেন যে দেশগুলো এখন অশিক্ষিত মূর্খ বর্বর, জি জি জি, সে কামরা কামড়ি নিজেরা নিজেরা কামরা কামড়ি করে, ওরা যদি ধর্ম বিশ্বাস থেকে উপরে উঠে যুক্তিবাদী হয়ে ওঠে তাহলে কি হবে? তাহলে তো দেশটা সভ্য হয়ে যাবে, শিক্ষিত হয়ে যাবে, তাহলে তো আর কোনো সময় তাহলে তো বেশিরভাগ সমস্যা মিটে যাবে তাহলে। আচ্ছা ভাই বুঝলাম। আচ্ছা, আপনি তো আপনি আপনি কালকেও আমার সাথে যুক্ত হয়েছিলেন তাই না? জি ভাই হয়েছিলাম যুক্ত, জি। আপনাদেরকে তো আমি বলেছি ভাই যে একই ব্যক্তি বারবার প্রতিদিন যুক্ত হবেন না, এটা বলেছি না? জি ভাই। তাহলে একটু কয়েকদিন গ্যাপ নিয়ে আবার যুক্ত হন, কয়েকটা দিন একটু ওয়েট করেন, তারপরে আপনি যদি মুমিন হন তাহলে যুক্ত হতে পারেন, কিন্তু আসিফ ভাই অনেক কিছু বলেন। মুমিন হলে তো সমস্যা চন্দনী, আপনি কি মুমিন ভাই? আসলে কি বলতে পারি, মুমিনও আবার একই সঙ্গে মানে বলতে পারেন যে কি বলতে পারি এখন, মুক্ত মানে সম্পূর্ণ মুমিন। আপনি মুমিন না, মুক্ত মানে দুইটাই, আপনি মুক্ত মানে, আপনি একজন মুক্ত মুমিন। জি আমি কি মুক্ত মুমিন? আপনি মুক্ত মুমিন? ও তাহলে তো ভালোই, আলহামদুলিল্লাহ, একজন মুক্ত মুমিন। আচ্ছা, এই এই কিছু তো একই সাথে হওয়া যায় না ভাই। মুমিন মানে হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো, যেটা হচ্ছে হাদিসে পরিষ্কার বলা আছে যে মুমিন ব্যক্তি হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো, তাকে যেখানে বেঁধে রাখা হয় সেখানে সে বাঁধা থাকে, এদিক সেদিক করে না। তাহলে আপনি একই সাথে মুমিন আবার একই সাথে মুক্ত মানে এটা কিভাবে সম্ভব একটু বলেন তো ভাই। ভাই আপনি বলতে পারেন যে আমি একজন কি বলতে পারি এখন স্ত্রী বর্তমান সময়ের বিবেচনায়, অ্যাগনস্টিক্স এই অবস্থানটা তো মুমিন এবং মুক্ত মনের মাঝামাঝি কোনো অবস্থান না। অ্যাগনস্টিক মানে হচ্ছে যে আপনি মুমিন না, মুমিন না হওয়ার কোনো সম্ভাবনাও নাই ভাই। আপনারা কি সংজ্ঞাগুলা কি আমার আমরা কি হাজারবার হাজারবার বুঝাই নাই, হাজারবার হাজারবার বলি নাই? জি ভাই বলেন। সত্তর ভাই আপনি বলেন তো ভাই, আপনি অ্যাগনস্টিক বলতে কি বুঝাচ্ছেন, মানে অ্যাগনস্টিক জিনিসটা কি আর কি? মানে যিনি কিনা ধর্মে বিশ্বাস করেন না আবার পুরোপুরি নাস্তিকও না এমন কেউ একজন, মানে মাঝামাঝি মুক্ত মুমিন যাদেরকে বলে আর কি, পুরোপুরি মুমিন না পুরোপুরি মুক্ত না আর কি, একজন মুক্ত মুমিন। আপনাকে ওই বিষয়গুলো নিয়ে আবার আলোচনা করা যাবে, ঠিক আছে? থাকুক ভাই, সত্তর ভাই থাকুক, আপনি আচ্ছা বলেন বলেন। আচ্ছা ভাই আমি শুনেছি সুফিজম নাকি অনেকটাই মানবিক, এই বিষয়ে আপনার কি মতামত? না এই বিষয়ে আমার মানে মতামত হচ্ছে সুফিবাদ কোনো মানবিক কিছু না। আপনি কোটিং বুঝেন, কোটিং যে সুগার কোটিং জিনিসটা বুঝেন? জি বুঝি ভাই। সুগার কোটিং মানে কি, যে কোনো কিছুর উপরে চিনির একটা প্রলেপ দেওয়া,
আপনি যদি গোবরের উপরে একটা চিনির প্রলেপ দেন, সেই চিনির প্রলেপের ভিতরে তো গোবরই আছে, তাই না? গোবরের উপর যদি আপনি সুগারের কোটিং দেন, তাহলে তো সুগারের কোটিং এর নিচে তো গোবরই আছে, ওটার মধ্যে অন্য কোনো কিছু নেই। আপনি কি বুঝতে পারছেন? বুঝছি। আচ্ছা, তাহলে আমরা সুফিজমকে, মানে আমি সুফিজমকে আর মোস্ট প্রবলি আসিফ ভাইয়ের সুফিজমকে এইভাবেই দেখে আর কি। হ্যাঁ, আমরা এইভাবেই দেখি। সুফিবাদ হচ্ছে আসলে একটা সেটা ইসলামও সুফিবাদকে স্বীকার করে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই, বেস্ট অফ লাক আপনার পড়াশোনার জন্য, ভালো থাকবেন। আচ্ছা ভাই, ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে পরের জনকে যুক্ত করি। আচ্ছা, একই ব্যক্তি বারবার আসছে বলে মনে হচ্ছে আমার, দেখি একটু ট্রাই করে। রবি নজরুল, আপনি কি একটু আগে যুক্ত হয়েছিলেন? জি ভাই, আমার এখানে একটা প্রশ্ন আছে, আসলে আগে প্রশ্নটা করা হয়নি, আপনি আজকে লিখিত প্রশ্নটা। আপনি কি আজকে যুক্ত হয়েছিলেন? জি, এখন একটা প্রশ্ন আছে, স্পেসিফিক একটা প্রশ্ন আছে, যদি আপনি যদি আজকেই একবার যুক্ত হয়ে থাকেন তাহলে আবারও যুক্ত হয়েছেন। এটা তো ভাই আমরা বারবার বারবার বলছি আপনাদেরকে, আপনারা কেন এই জিনিসটা একটু বোঝেন না? আমি তো আশ্চর্য ব্যাপার ভাই, এই জিনিসটা এতবার করে বলা। ডিবেটের প্রশ্ন যদি বলতেন না ভাই, এই কথাটা শুনে নেন ভাই, যদি আপনার এত ইম্পর্টেন্ট হয় তাহলে আপনি মেইল করতে পারেন, মেসেজ দিতে পারেন, অনেক কিছু করতে পারেন। মানে এক কথা বারবার বলতে বলতে আপনি তো দেখছি গতকালও আপনি মানে প্রায় 2-3 ঘন্টা বসে ছিলেন ব্যাকস্টেজে এসে, এক কথা আপনাদেরকে বারবার বারবার বলতে বলতে আমার মুখে ফেনা উঠে যায়। তারপরে আপনারা ভাই কথা শুনেন না ভাই, আপনারা কি কথা বোঝেন না? মুমিন হইলে একটা কথা আছে, মুমিন হইলে আসেন, কিন্তু আমরা তো আপনাদেরকে বলেছি যে আমরা মুমিনদেরকে একটু অগ্রাধিকার দেই, মুমিনদের সাথে কথা বলতে চাই। একই কথা কেন ভাই প্রতিদিন বলতে হয় ভাই? এরপরে যদি আপনি আরেকবার যুক্ত হন আমার এখানে, তাহলে আমি ব্যান করে দিব ভাই। মানে আমাদের এখানে কিন্তু 10 জনের বেশি যুক্ত হওয়া যায় না। আপনারা যদি যুক্ত হয়ে বসে থাকেন সেখানে, কিন্তু মনে করেন আমরা যে আলোচনাটা করতে চাই সেই আলোচনাটা করতে পারি না, যাদের সাথে আলোচনা করতে চাই তাদের সাথে আলোচনাটা করতে পারি না, নিজেদের মধ্যে আমাদের মধ্যে তো মতভেদ তেমন একটা নাই, তাহলে ওই আলোচনা করে তো খুব বেশি একটা লাভ নেই, বরং যারা বিশ্বাসী আছে তাদের সাথে আলোচনা করাটাই বেটার আর কি। একই জিনিস ভাই, কতবার করে অনুরোধ করে করে বলি, তারপরে আসবি, মানে কথা বলতেই হবে। হ্যাঁ, এদের কোনো কথা নাই, কোনো আলোচনা নাই, হুদায় হুদায় এসে বসে থাকতে হবে এখানে, আমার ব্যাক স্টেজটা খালি ভর্তি করে রাখতে হবে। এ কি রে ভাই, এগুলো কি মানে কোনো মানে আছে এগুলার? আচ্ছা, আরেকজনকে যুক্ত করি। সাগর, সাগর আপনাকে যুক্ত করা আছে, আপনি বলেন তাহলে। সাগর নিজেকে আনমিউট করে কথা বলেন, নিজেকে আনমিউট করেন তারপর কথা বলেন। সাগর নিজেকে আনমিউট করে কথা বলেন। সাগর দেখেন উনি আবার কথা বলছে না, দেখেন মাইক্রোফোন বাটন আছে, মাইক্রোফোন বাটনটা চাপ দেন তাহলে আপনি কথা বলতে পারবেন, কথা শুনতে পারবো আমরা। আর না, কথা বলছে না, তাহলে বিদায়। আরেকজনকে যুক্ত করি, আফটার 6 মান্থ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি তাহলে। হ্যালো আসিফ ভাই, আশা করি ভালো আছেন। হ্যাঁ ভাই, ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন, বলেন তাহলে। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদেরকে যদি ছোটবেলা থেকে যদি এই ধর্মীয় শিক্ষাগুলো না দেওয়া হয়, মানে নর্মালে যেটা যেরকম সেটা যদি সেভাবে বোঝানো হয়, ঠিক আছে, তাহলে মনে হয় আর বেড়ে ওঠার পরে, মানে যদি 20-22 বছর এরকম হয়ে যায়, তারপরে মনে হয় ধর্মের মানে ব্রেন ওয়াশ করলেও মনে হয় কাজ হবে না, ঠিক আছে, আমার যেটা মনে হয় আর কি। ঠিক আছে, তো আমাদেরকে ছোটবেলা থেকে যেটা শিক্ষা দেওয়া হয়েছে, ঠিক আছে, মানে এখান থেকে বেরিয়ে আসাটা, এখনো আমি তো অনেকটা বেরিয়ে এসেছি, মানে আপনার লাইভ গুলো শুনতে শুনতে, তারপর মানে ওইদিকে অনেকটা মানে ঝুঁকে পড়ি, ঠিক আছে, একটা মানে অ্যাট্রাকশন আসক্ত যা যেটাকে বলে আর কি, মনে হয় আর কি। ঠিক আছে, অনেক কিছু বুঝতে পারি, তবে মানে বোঝাতে পারি, এক্সপ্লেন করতে পারি না এরকম আর কি, কিন্তু আপনি তো মানে একদম পানির মতো এক্সপ্লেন করেন, ঠিক আছে, মানে দুধ কা দুধ পানিকে পানি হয়ে যায়, সেখানে আর কিছুই থাকে না, ঠিক আছে, এই জন্যই মানে আপনার ভিডিও গুলো এই জন্যই আসলে খুবই ভালো লাগে, মানে একদম এক্সপ্লেন করেন একদম ক্লিয়ার। জি আচ্ছা ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ শোনার জন্য, তাহলে আর কি কিছু বলবেন আপনি? আর কিছু বলবো না, একটা জিনিস বলতে চাইছিলাম, মানে আপনার ভিডিও গুলো দেখতে দেখতে একবার একজন একটা ছেলেকে একজন এই মুমিন টাইপের সে মানে উত্তক্ত করছিল, ঠিক আছে, এই মানে এটা সেটা তোমরা এটা কেন করো, মানে অন্যদের, ঠিক আছে, তারপর আমি বললাম ভাই কি ব্যাপার, ওনাকে উত্তক্ত করতেছেন কেন, ঠিক আছে, উনি কি করেন না করে এটা তো ওনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে, তারপর আমাকে কোয়েশ্চেন করলো, ঠিক আছে, যে আচ্ছা বলেন তো আপনার জানমালের মালিক কে? আমি বললাম ভাই আমার জানমালের মালিক একমাত্র আমি, ঠিক আছে, আমি বললাম আমার জানমালের মালিক আমি, তো আমারটা তো আমি, তারপরে মানে মানে খুব একদম ছক বড় করে গরম হয়ে গেছে, ঠিক আছে, মানে প্রশ্নটা আমি ওনার মতো করে দিইনি এই জন্য, ঠিক আছে, এটাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আফটার 6 মান্থ ভাই ভালো থাকেন, তাহলে বিদায় জানাই আজকে।
জি জি ধন্যবাদ।